হ্যালো মাই ডিয়ার ক্লাস ওয়ান স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমরা আসলাম জানুয়ারির শেষ সপ্তাহের একটি ক্লাস নিয়ে। চলো তাহলে দেখে নেই সেখানে আমরা কি পড়ছি। আমরা আজকে পড়ব অনুশীলনীর প্রশ্ন 1, 2, 3 এবং 6 নাম্বার। যদিও আমি এখানে 1, 2, 3 এবং 4 নাম্বার দিয়ে লিখে নিয়েছি, তোমরা বইয়ের নাম্বারটা দিয়েও লিখতে পারো। প্রথমে তোমরা CW কপিটা রেডি করে তার মধ্যে ডেটটা দিয়ে নেবে, সেটা হচ্ছে 28/1/2021। তারপরে আমরা লেখা শুরু করব। চলো আমরা এখন লেখা শুরু করি। প্রথমে 1 নাম্বার প্রশ্ন হচ্ছে, পরিবার কাকে বলে? উত্তর, মা বাবা ভাই বোন নিয়ে একসাথে মিলেমিশে থাকাকে পরিবার বলে। আবার পড়ছি, বাবা মা ভাই বোন নিয়ে একসাথে মিলেমিশে থাকাকে পরিবার বলে। 2 নাম্বার, প্রতিবেশী কাকে বলে? উত্তর, আমাদের আশেপাশের বাড়িতে যারা বাস করে তাদেরকে প্রতিবেশী বলে। আমরা প্রত্যেকটা প্রশ্নে শুধু উত্তরগুলো লিখব 1, 2, 3, 4 নাম্বার দিয়ে, ঠিক আছে? আবার বলে দিচ্ছি, আমাদের আশেপাশের বাড়িতে যারা বাস করে তাদেরকে প্রতিবেশী বলে। এবার দেখে নিব 3 ও 4 নাম্বার। 3 নাম্বার, যৌথ পরিবার কাকে বলে? উত্তর, মা বাবা ভাই বোন দাদা দাদি চাচা চাচি ফুফু তাদেরকে নিয়ে যে পরিবার তাই যৌথ পরিবার। মা বাবা ভাই বোন দাদা দাদি চাচা চাচি ফুফু তাদেরকে নিয়ে যে পরিবার তাই যৌথ পরিবার। 4 নাম্বার প্রশ্ন, পরিবার কত প্রকার ও কি কি? এটা তোমাদের বইতে 2 নাম্বারে আছে, আমি একটু উল্টে পাল্টে পরিবর্তন করে দিয়েছি। উত্তর, পরিবার 2 প্রকার, যথা একক পরিবার ও 2 যৌথ পরিবার। পরিবার 2 প্রকার, দুইটা অবশ্যই বানান করে লিখবে, যথা একক পরিবার ও যৌথ পরিবার। তাহলে এভাবে আমরা প্রথমে দেখে দেখে CW খাতায় করে নিব এবং পরবর্তীতে না দেখে মুখস্থ করে HW খাতায় লিখব, অবশ্যই মানান ভুল করা ছাড়া। তোমাদের বইয়ের প্রশ্নের নাম্বার গুলো হচ্ছে 1, 2, 3 এবং 6 নাম্বার। তাহলে তোমরা মুখস্থ করতে থাকো এবং লিখতে থাকো। পরের সপ্তাহে HW নিয়ে আবার ক্লাসে দেখা হবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই।